নবী হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন, এটা প্রায় সবাই জানেন। কিন্তু কেন, কিভাবে তিনি মাছের পেটে গেলেন, এর আগে ও পরে কি হয়েছিল, এর থেকে আমরা কি শিক্ষা পাই, ইত্যাদি অনেকেই জানি না। তাই আমার ও অন্যদের উপকারের জন্য আজকে আমি হযরত ইউনূস আলাইহিস সালামের এই 40 দিন মাছের পেটে থাকার ঘটনাটি শেয়ার করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, হতে পারে এই ভিডিওটি পাল্টে দিতে পারে আপনার জীবন। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন বর্তমান ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী। তার জাতির জনসংখ্যা ছিল 1 লক্ষের একটু বেশি। তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একত্ববাদ এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন, কিন্তু তারা তা শুনত না। অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে তার মানুষজন তার বার্তাকে প্রত্যাখ্যান করে। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক, তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই, যারা হয়তো আমার কথা শুনবে। যেই ভাবা সেই কাজ, উপকূলে গিয়ে পেলেন এক মালবোঝাই জাহাজ, যাত্রার জন্য প্রস্তুত। তিনি সেই জাহাজেই চেপে বসলেন। মাঝ সমুদ্রে তারা হঠাৎ মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের। ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো। খালাসিরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে, তাই করা হলো। কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে শুরু করলো। এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আগে আসবে তারা পানিতে লাভ দিবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তোবা বেঁচে যাবে। তাই প্রথমবার লটারিতে নাম এলো হযরত ইউনূস আলাইহিস সালামের নাম। সবাই বলল না, ইনি খুব শান্ত মানুষ, আবার লটারি করা হোক। এভাবে পরপর 3 বার লটারি করা হলো, 3 বারই নাম এলো হযরত ইউনূস আলাইহিস সালামের। এবার সবাই বলল ঠিক আছে, কি আর করার, তাকেই প্রথমে ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ আস্ত গিলে ফেলল তাকে। এটা কি মাছ ছিল তা আমরা জানি না, প্রচলিত হয়ে থাকে এটি তিমি মাছ। যদিও এটি তিমি মাছ নয়, এটি হাজার হাজার বছর আগের ঘটনা। অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি হয়তো তখন ছিল কিন্তু এখন তা বিলুপ্ত হয়ে গেছে। যা হোক, মাছের পেটের ভেতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করল, তখন তিনি নিকষ অন্ধকারে মাছের পেটের ভেতরে সিজদায় নত হলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, অর্থ তুমি ছাড়া কোনো উপাস্যই নেই, অবশ্যই আমি অপরাধীদের মধ্যে। কিন্তু কি ছিল তার অপরাধ? নবীরা কখনো পাপী ছিলেন না, তারা পাপ করেননি, কিন্তু কেউ কেউ ভুল করেছেন, আর সেটাও আল্লাহর পরিকল্পনারই অংশ। আল্লাহর সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ। হযরত ইউনূস আলাইহিস সালামের ভুল ছিল তিনি নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন। তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতীত রওনা হয়েছিলেন। এটা আমাদেরও মনে রাখা উচিত, আল্লাহ আমাদের যে আদেশ নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে, আমরা তা বুঝি বা না বুঝি, ফলাফল আল্লাহরই হাতেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন? আমাদের দেশে প্রচলিত হলো 40 দিন, কিন্তু এক এক রেওয়াতে এক এক রকম আসার কারণে সঠিকভাবে বলাটা খুবই মুশকিল। তাই প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয়, তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার। কিন্তু কেন, কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল্লাহ তাআলা এটা দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিতে চান, তো সেটাই হচ্ছে মূল বিষয়। তার এই দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন প্রসঙ্গে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা প্রশ্ন করেছিলেন, এই দোয়া কি আমরা ব্যবহার করতে পারি? তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এভাবে আমি বিশ্বাসীকে রক্ষা করি, অতএব বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করি। ঘটনায় ফিরে আসি, আল্লাহ তাআলার নির্দেশে মাছটি নবী ইউনূস আলাইহিস সালামকে তার পেট থেকে বের করে দিল এবং তিনি তীরে এসে পৌঁছালেন। মহান আল্লাহ কেন তাকে রক্ষা করলেন? আল্লাহ তাআলা বলেন, যদি তিনি তাদের মধ্য থেকে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করেন, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি, বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাব ইনশাআল্লাহ। ইউনূস আলাইহিস সালাম অসুস্থ ও বিধ্বস্ত অবস্থায় তীরে এসে পৌঁছালেন। আল্লাহর নির্দেশে ইয়াকতিন নামক গাছ তার পাশে গজিয়ে উঠল, এর ছায়ায় তিনি আশ্রয় পেলেন, গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন, তার উপর সমগ্র। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন। তখন তিনি বিস্মিত হলেন, তিনি দেখলেন তার জাতির সবাই শতভাগ তার বার্তা গ্রহণ করেছে। কিন্তু কি হয়েছিল, ইউনূস আলাইহিস সালাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে
আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইউনূস আলাইহিসসালাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে। তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানতো, তাই তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব বা শাস্তি যার কথা ইউনূস আলাইহিসসালাম সর্বাধিক উল্লেখ করেছেন। এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করল এবং এককভাবে তার উপাসনা শুরু করে। অতঃপর আল্লাহর আজাব সরিয়ে নেন। আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন।